আহাহাহারে, ওই বয়সে একটা বাচ্চা কেমতে মারা গেছিল? ওই খেলতে খেলতে পানিতে ডুইবা মরে গেছে। আহারে, ওই বয়সের বাচ্চা পানিতে ডুইবা কি যে কষ্ট! আচ্ছা পাছা, তুমি তখন কই আছিলে? প্ল্যানিং প্ল্যানিং এ মানে বুঝা পারলাম না। আমি তখন হই নাই, আমার আব্বা আম্মা আমার নিয়ে প্ল্যানিং করতেছিল। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। তোমার কাকার বয়স হয়েছে, হ্যাঁ রে কাকা ডাকুন যায়। আমার কি কাকির বয়স হয়েছে? সাদিকি আর ওই বেটা, আমার আপা হইলে তোরও তো আপা হয়। আপা কবি আচ্ছা আপা, তাহলে একটু তাড়াতাড়ি করেন, খাইয়ে যাই। ঠিক আছে যাই। এই যে বাইয়ে, তাহলে আহি। কাকা আপাই কিন্তু ভালো রান্না করে আমারে বলছে। তোমার কাকির রান্না আমারে বুঝা, ওইটা খায় খায় তুই পেটটা বানাইছি। আচ্ছা অনু বাবু, তুমি যদি আমার বউরে আপাই ডাকো, তাহলে আজকের তে আমারে তুমি দুলাভাই ডাকবা। ওই যে ওই যেমন দুলাভাই ডাকছে, তুমিও দুলাভাই ডাকবে, ঠিক আছে? আচ্ছা কাকা, না দুলাভাই দুলাভাই নাবিলার কাছে একটু যাইতে চাইছিলাম। তো আছে তো, যাও না, যাও ওইদিকে যাও। আচ্ছা যাও নাবিলা। তো পাশা মিয়া, লো ভাই সব টাও গা বহো, তো কি অবস্থা কও? আচ্ছা ওই পাছা, এ দুলাভাই পাশা, বুঝলাম তো পাছা, যেটা কইতেছিলাম এটা হলো ওই তোমার বইনে যে ইন্তেকাল করছিল আর কি, শাদি উদি হয়েছিল না? বিয়া হয় নাই। ও, তার মানে ওই শাদির আগেই ইন্তেকাল ফরমাইছেন? হ, অনেক ছোটবেলায়। অনেক ছোটবেলায় মানে কত দূরে ছিল? কত ধরে 3-4 বছর বয়স হইব। আহারে, ওই বয়সে একটা বাচ্চা কেমতে মারা গেছিল? ওই খেলতে খেলতে পানিতে ডুইবা মরে গেছে। আহারে, ওই বয়সের বাচ্চা পানিতে ডুইবা কি যে কষ্ট! আচ্ছা পাছা, তুমি তখন কই আছিলে? প্ল্যানিং প্ল্যানিং এ মানে বুঝা পারলাম না। আমি তখন হই নাই, আমার আব্বা আম্মা আমার নিয়ে প্ল্যানিং করতেছিল। তুমি আছিলে প্ল্যানিং এ, ওদিক দিয়ে তোমার বইনে পানিতে ডুবা মরে গেছে গা। তার মানে তুমি হারে জিন্দগিতে দেখোই নাই, এরপর ভি তুমি তোমার বইনের লগে আমার বউয়ের চেহারার মিলটা পাইছো কেমতে? ছবিতে ছবিতে মানে ওই 3-4 বছরের মাইয়ার মানে তোমার বইনের ছবি দেখে তুমি আমার বউয়ের লগে মিল খুঁজে লাইছো? হ্যাঁ, ওই ওই বয়সের মিলই পাইছে আপার মধ্যে। কও কি, আমার বউরে দেখতে কি 3-4 বছরের আর লাগেনি? 3-4 বছরের মেয়েদের চেহারা যে ছাপটা থাকে, ওইটা আপার ভিতরে মানে আপনার বউয়ের চেহারার ভিতরেও আছে। কি কও তুমি, মানে আমার বউরে দেখলে মানে চেহারার মধ্যে 3-4 বছরের বাচ্চাকেও ছাপ আছে? তাহলে তাই ঠিকই কয় যে নাকি ইয়াং দেখা যায়, ঠিকই তো কয়। কিছু ফ্রুটস নিয়ে আসছি, আপারে খাইতে দিও। আপার জন্য ফ্রুটস নিয়ে আসছেন, আমার জন্য কিছু আনেন নাই? না না না, তুমিও খাবা আপাও খাবে, তোমাদের স্কিন ভালো থাকবে। বলেন চা দিব নাকি একবারে ডিনার করবেন? না ডিনার করব না, চাই খাই। তোমাদের বাসায় ড্রাগন টি আছে? না পাশা মামা, আমরা তো কেউ ড্রাগন টি খাই না। তাহলে এক গ্লাস গরম পানি দাও আর তার ভিতরে একটু আদার কুচি, তাহলে হবে। চা দিব না? না চা লাগবে না। ঠিক আছে, আমি আম্মুকে ডাকতেছি, দেখি আপনার বোনকে কত মনে রাখছেন। এই ফ্রুটসগুলো নিয়ে যাও না। ও হ্যাঁ। আপনি ভালো আছেন তো? তাতকা কি মনে কইরা আমগো বাইতে? এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম আপনার একটু দেখা যায়।
বইনের কথা মনে পড়ছে না? আচ্ছা হাঁচা গোড়া কন্ত, আপনার বইনের চেহারা আমার চেহারা মতো হুবহু আছিল? কাছাকাছি আর কি। ও আচ্ছা, তো বইনের ছবি আছে দেখান তো? ছবি কাছে নাই, বাসায় আছে, মানে এই বাসায় না আমার বাসায়। আচ্ছা আপনার বইনের বয়স কেমন ছিল তখন? তিন চার বছরের একটা বাচ্চা। ওই চেহারার লোকে আপনি আমার চেহারার মিল পাইছেন? কাছাকাছি আর কি। বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে আমি এখনো এই বয়সে ওই বাচপান ধরে রাখছি তাহলে না? জি। আসলে কি জানেন পাশা ভাই, ওই আমার চেয়েও আপনার চোখ দুইটা না অনেক সহজ সরল সুন্দর। ওই চোখ দিয়ে সব কিছু সুন্দর দেখেন, জোয়ান দেখেন, বাচ্চা দেখেন, বুঝছেন? আরে আপনার দুলাভাই দিয়ে ফোন দিচ্ছে। হ্যাঁ কি ব্যাপার, টের পেয়ে গেছে নাকি? হ্যালো, আর এই যে আমার ভাই আছে তো, তোমার পাশা সালা। আরে আমার লিগা ফল ফ্রুট বি আনছে, ব্যাগের মধ্যে চকলেট দু একটা থাকলে থাকবার পারে। আহো আহো তাড়াতাড়ি আহো, এক লোকে খাইবা। কি হলো কি হলো, উঠুন কি, আপনার দুলাভাই আইতেছে তো, এক লোকে খাইবেন। আয় হাই করে। আরে কি লে কাবিলার শুভ আমার লগে ফাপল লয়ে লইলো। হাই দাদু, একসের ফাপল নেছে আপনার সাথে। তুই যা আমার লগে ডিটারজেন্ট লয়ে, আমি একটু পুরা সাতটা জুইরা বুক ফুল হয়ে হাঁটি। দাদুর আজকে একেবারে একসের বুক ফুলাই আটতেইবে, এতদিন খালি এরম এরম করে বেড়াইছে, এখন ডিটারজেন্ট লাগবে। ভাই আপনি কাম করে আরেক বিপদে হালাইবেন, আপনি কিতেন সাথে এসছেন ভাইয়া? আমি মানা করছি না, একবার সাথে আসিয়েন না, এনে কত প্রশাসনের লোকজন থাকে, আপনার কোনো আইডিয়া আছে? তোরা আমার লগে ফাপড় নিছস, আশেপাশে কোনো আর্মি অফিসার পুলিশ অফিসার প্রশাসনের কেউই থাকে না, আমি সব খোঁজ লইছি, পাশের বাসার আপার জামাই থাকে বিদেশ, সুইডেন থাকে, ওইটাও আমি জানি। যে বেড়া আপনার কথা এটা কইছে, এতটা কেন না সামনে এতারে কেউ, আমরা যেতে ধরা খাইয়াম, আমরা যেতে বিপদে হড়ুম, এর থেকে তুই নেওয়া আসে ব্যায়াম করে। হ্যাঁ কথা এটা কে কইছে আপনারে? হাবু কইছে। আপনি কি ভাই হাবুরে বিশ্বাস করেন আর বিশ্বাস করেন? অবশ্যই হাবুরে। ঠিক আছে, আপনি যদি হাবুরে বিশ্বাস করে থাকেন তাহলে আপনি খেবেন আর কি। এই কই আল্লাহ বাসে নি ভাইয়া, আপনার কোন বেটা জামাই বিদেশ থাকে? বেটা জামাই তো বিদেশি থাকে, হ্যাঁ সাউথ আফ্রিকা মিশনে গেছে, গতকাল রাত্রে আসছে এতে বাংলাদেশে। আজ যদি আমি ঘরের ভিতরে যদি দেয় হ্যাঁ সিসিটিভির ভিতরে আপনি ঢুকে গেছেন, আপনি বুঝেন আপনার অবস্থা কী? আর ফাপড় লইস না, এখন ক এই বাসার এক আপা আছে দেহি, এর কি কোনো বাচ্চা কাচ্চা আছে এই বাসাত? নি হ্যাঁ, আর কোনো বাসা টোকা হ্যান এটার ভিতরে টার্গেট করছেন? হ্যাঁ এই বেডের হোল হয়েছে সাইরিয়া, আপনার কোনো বাচ্চা কাচ্চা আসেনি, বেডের বড় হলো লম্বা হয়েছে আপনার মতো, হ্যাঁ থাকে বিদেশ, আরও তিন গা গুড়া গাড়ি 6-7-8 হবে, হাস নাম্বার কেন প্ল্যানিং করতেছে কসকি? হ্যাঁ লাগাও না আরো জোরে ব্যাচেলার।